हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2023 সালে ক্লাস 11 এ পড়ছো তাদের জন্য মিটিং এট নাইট থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার। মিটিং এট নাইট থেকে অলরেডি আমি তোমাদের চারটি প্রশ্ন শেয়ার করেছি, এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। আর আজকের প্রশ্নটা হচ্ছে ইভালুয়েট মিটিং এট নাইট অ্যাজ এ লাভ পোয়েম। তো মিটিং এট নাইট কে প্রেমের কবিতা হিসেবে তোমাকে দেখাতে হবে। তো মিটিং এট নাইট কে কি প্রেমের কবিতা বলা যায়, বা প্রেমের কবিতা বলা গেলে কোন পার্সপেক্টিভ থেকে বা কোন দৃষ্টিভঙ্গি থেকে তুমি এটাকে প্রেমের কবিতা বলবে সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তো এর আগে যে চারটি কোশ্চেন শেয়ার করেছিলাম তোমাদের সাথে, চারটি কোশ্চেনের ভিডিও যদি তোমরা না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। আর যারা ইংলিশের সমস্ত নোটস পিডিএফ আকারে কালেক্ট করতে চাও, গ্রামারের মক টেস্ট দিতে চাও বা আনসিনের মক টেস্ট দিতে চাও, তারা কিন্তু অবশ্যই করে জয়েন বাটনটা এনেবল করে আমার চ্যানেলের বিশেষ মেম্বার হয়ে যেতে পারো। যারা এখনো অব্দি জয়েন বাটনটা এনেবল করোনি, জয়েন বাটনটা কিন্তু এনেবল করে নাও। আর নিজের বন্ধুদেরকেও বলো যাতে চ্যানেলের সাথে যুক্ত হতে, কারণ তোমাদের সমস্ত যা সাজেশন দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন হবে। সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবে, কোনো রকম কিন্তু পরীক্ষার পরে তোমাদের রিগ্রেট থাকবে না যে কেন আমি ফলো করলাম না, বা যদি ফলো করো তাহলে তো খুবই ভালো। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি দেখো, জয়েন বাটনটা এনেবল করো, তাহলে তোমরা উপকার পাবে। আর পরে না হলে কি বলবে যে উল্টোপাল্টা চ্যানেলের ভিডিও দিয়ে টাকা দিয়ে আমরা ভিডিও দেখলাম কিন্তু তার সত্ত্বেও কিন্তু কোনো লাভ হলো না, পরীক্ষায় কিন্তু কম নাম্বারই পেলাম। তো তোমরা চাইলে কিন্তু জয়েন বাটনটা এনেবল করে নিতে পারো, আর যদি না চাও তাহলে এমনি ভিডিওগুলো দেখতে পারো এবং সেখান থেকেও কিন্তু তোমরা শিখতে পারো। তো এখানে যে রয়েছে, দেখো কোশ্চেনটা রয়েছে, দেখো কি প্রথমে ইভ্যালুয়েট মিটিং এট নাইট অ্যাজ এ লাভ পোয়েম। তো মিটিং এট নাইটকে প্রেমের কবিতা হিসাবে তুলে ধরতে বলেছে। তো এটা 5 নম্বরের প্রশ্ন। তো এখানে দেখো প্রথম কি লিখেছে, রবার্ট ব্রাউনিংস মিটিং এট নাইট ইজ এ ফেমাস লাভ পোয়েম। রবার্ট ব্রাউনিং এর মিটিং এট নাইট হচ্ছে একটা বিখ্যাত প্রেমের কবিতা। দ্য লাভার ইন দ্য পোয়েম ওভারকামস অল অবস্ট্যাকলস টু মিট হিস লেডি লাভ। লাভার হচ্ছে প্রেমিক, প্রেমিক কি করে তার প্রেমিকার সাথে দেখা করার জন্য সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আসে। হি আন্ডার টেক্স এ লং অ্যান্ড হার্ড জার্নি থ্রু গ্রে সি, ধূসর সমুদ্রের মধ্যে দিয়ে সে একটা দীর্ঘ পথ এবং কষ্টসাধ্য পথ অতিক্রম করে আসে। দেন হি ওয়াক্স এ মাইল অন দ্য সি সেন্টেড বিচ, তারপর সে 1 মাইল হাঁটে সমুদ্রের গন্ধে ভরা বালিয়ারির মধ্যে দিয়ে, অ্যান্ড ক্রসেস 3 ফিল্ডস এবং 3টে মাঠ পার করে। অ্যাট লাস্ট হি রিচেস হিজ ডেস্টিনেশন, এবং সবশেষে সে তার গন্তব্যস্থানে পৌঁছায়, এ ফার্ম হাউস ওয়্যার হিজ লেডি লাভ লিভস, যে একটা খামার বাড়িতে যেখানে তার প্রেমিকা বাস করে বা প্রেমিকা থাকে। হি ট্যাপস দ্য উইন্ডো, সে কি করে জানলার মধ্যে টোকা মারে। দ্য লেডি লাভ হু ওয়াজ এগারলি ওয়েটিং ফর হিম, তার প্রেমিকা যে কিনা আগ্রহের সঙ্গে তার জন্য অপেক্ষা করছিল, রেসপন্ডস হিম বাই স্ক্র্যাচিং এ ম্যাচ, সঙ্গে সঙ্গে তার এই যে টোকা মারা শব্দটার প্রত্যুত্তরে সে কি করে একটা দেশলাই জালে, ফস করে একটা দেশলাই জেলে তার সাড়া দেয়। ফাইনালি দে মিট অ্যান্ড এনজয় দ্য প্লেজার অফ মিটিং, এবং শেষ পর্যন্ত তার দেখা করে এবং তারা দেখা করার যে আনন্দ সেটা উপভোগ করে। দ্য বিটিং অফ দেয়ার প্যাশনেট হার্টস সার পাসেস দেয়ার ভয়েসেস, এবং তাদের হৃৎপিণ্ড এত জোরে জোরে ধূপ করতে থাকে যেন মনে হয় যে তাদের গলার স্বরের থেকেও হৃৎপিণ্ড শব্দ বাইরের লোকজন বেশি শুনে ফেলবে। দ্য ওয়ার্ডস সাচ অ্যাজ দ্য ইয়েলো হাফ মুন, ফায়ারি রিংলেট, স্টার্টেল ওয়েভস অ্যান্ড স্লাসি স্যান্ডস ইন্ডিকেট দ্য লাভার্স সোরিং প্যাশন ফর লাভ, এবং এখানে লাভারের যে প্যাশন, প্রেমিকের যে প্যাশন আবেগ সেটাই কিন্তু এখানে এগুলো সিগনিফিকেন্ট, মানে এগুলো হচ্ছে তার প্রতীক। যে ইয়েলো হাফ মুন, ফায়ারি রিংলেট, স্টার্টেল ওয়েভস অ্যান্ড স্লাসি স্যান্ডস, এগুলো কিন্তু প্রেমিকের যে প্যাশন, যে আবেগ, সেগুলোই কিন্তু এগুলোর প্রতীক। তারপর একটা সো অল দ্য থিংস পোর্ট্রেজ মিটিং এট নাইট অ্যাজ এ লাভ পোয়েম, তাই এই সমস্ত জিনিসগুলোই কিন্তু মিটিং এট নাইটকে প্রেমের কবিতা হিসাবে তুলে ধরেছে। তো আশা করি তোমরা এই কোশ্চেন আনসারটা বুঝতে পারলে। এরকমভাবে কিন্তু আরও বাকি প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে পরের যে কবিতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আর যারা এখনও অব্দি মিটিং এট নাইট কবিতাটা পড়োনি, অবশ্যই করে কিন্তু পড়ে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।